জয় বাংলা সিনেমার জয় জয় সুপারস্টার জিদ্দার জয় হ্যালো টু নিউ অফ মাই প্রিন্স তো ধরে যেটার অপেক্ষায় ছিলাম বুমেরাং টিজার আমি তোমাদেরকে অনেক আগে আপডেট দিয়েছিলাম সবার আগে বলেছিলাম যে পয়লা বৈশাখের দিনে টিজার আসতে পারে তো আজকে এক্স্যাক্টলি এই মাত্র জাস্ট এসে গেছে দেখো জিদ্দার কাছ থেকে আমরা যেগুলো আশা করি সেগুলো সবসময় পূরণ হয় না যখন ভাবি টিজার আসবে তখন আসে পোস্টার এমনটা হয়েছে আগে তো আজকে আমার এক্সপেক্টেশন ছিল কোনো পোস্টার আসবে সেখান থেকে দাঁড়িয়ে টিজার থ্যাংক ইউ দা থ্যাংক ইউ এটা একটা বিরাট বড় পুরস্কার যে নববর্ষের দিনে বিরাট বড় একটা উপহার বিরাট বড় একটা সারপ্রাইজ এবং আমি বলেছিলাম যে বাংলা এমন কিছু আসতে চলেছে যা কখনো আসেনি তো এর আগে যখন তেরই আসে উল্লেখে যে এসেছিলো অনেকের বক্তব্য ছিল বুমেরাং এটা থেকে নকল হবে তো আজকে যারা টিজারটা দেখেছে একটা ব্যাপার ক্লিয়ার হয়ে গেছে কোনো নকল টকলের কোনো ব্যাপারই নেই কারণ এটা গল্পটাই আলাদা ওখানে ছিল কি রোবটের সঙ্গে প্রেম আর এখানে কিন্তু কোনো প্রেমের অ্যাঙ্গেলই নেই এটা একটা রোবট বানিয়েছে তার অ্যাক্টিভিটি এবং একটা কথা আমার তোমরা ভেবে দেখো জানি অনেক কথা উঠবে অনেক নানা রকম বক্তব্য আসবে আজকে তেলিমাধ্যমে আসে বলছে যে বাজেট আশি থেকে একশো কোটির কাছাকাছি এই সিনেমার বাজেট হচ্ছে এক থেকে খুব বেশি হয়তো দু থেকে তিন কোটি তো ডিফারেন্স কি সত্যি কথা বলতে গেলে চোখে পড়ছে খুব একটা কিছু রোবটিক যে ব্যবসাগুলোগুলো দেখানো হচ্ছে টেকনিক্যাল যে দিকগুলো দেখানো হচ্ছে যেভাবে জিনিসটা তৈরি হচ্ছে নানা রকম এর যে কাজগুলো খুব কি এফেক্ট চোখে পড়ছে চোখে কিন্তু পড়ছে এবং এটাই বাংলার যারা টেকনিশিয়ান তাদের মানে ক্ষমতা যে ওইখানে যে বাজেটের কাজ বানো তার থেকে কয়েক কোটি গুণ কম বাজেটে বাংলা সিনেমায় একই জিনিস করার ক্ষমতাটাকে এবং জিদ্দাকে হ্যাটসঅপ যেরকম কিছু একটা ভেবেছে প্রথম কথা টি শার্টটা আমার জন্য দুর্দান্তভাবে ওয়ার্ক করেছে এখানে জিদ্দার যে এন্ট্রিটা হচ্ছে দেখুন সব থেকেটা বড় ব্যাপার এটা কিন্তু ফ্যামিলি অডিয়েন্সের জন্য বানানো কাজ অথচ দেখুন কিভাবে জিদ্দা সিনেমাটাকে মেন স্ট্রিম ভাবে বানিয়েছে কিভাবে মাস অ্যাপেল রেখেছে এটা আগে আপনারা যদি ছবি কাছে কাজের টিজার যদি দেখে থাকেন দেখবেন সেটা একটু অন্যরকম লাগবে আপনাদের কিন্তু এখানে যেহেতু জিদ্দা রয়েছে ওই প্রপার মাস অ্যাপেল সিনেমার মধ্যে রাখা রয়েছে যেভাবে এখানে সাইন্টিস্ট হিসাবে জিদ্দা আসছে প্রথমে এন্ট্রি বাইকের মাধ্যমে করানো হয়েছে সুপার বাইক এবং সুপার বাইক হচ্ছে ভিএপেস একটু একটু দেখানো হলো বেশ ভালো লাগছে বেশ ইন্টারেস্টিং দেখতে লাগছে যে বাজেটে যে ভিএফএক্স এ বানিয়েছে অন্য কোনো ইন্ডাস্ট্রিকে যদি বাজেট দেওয়া হয় যে এই বাজেটে করে দেখো হাতে ফেটে চলে আসবে সত্যি কথা বলছি সত্যি কথা চলে আসবে এটা বাংলা বলেই সম্ভব হলো এবং এটাই নিয়ে গর্ব করি এবার এখানকার দর্শক কতটা কি করে সেটা একটা দেখার ব্যাপার থাকবে তো এখানে যেটা আমার বেশ ভালো লাগে সেটা হচ্ছে কমেডিটা কিন্তু খুব ভালো ওয়ার্ক করেছে এখানে রুক্মিণী মৈত্র ওয়াইফের চরিত্রে অভিনয় করেছে সেই ব্যাপার স্যাপারগুলো জানাচ্ছে যে একজন একটা নতুন প্রজেক্ট নিয়ে কাজ করছে এবং শ্বশুর মাসাইয়ের সঙ্গে সম্পর্ক ভালো না শুষণ ওকে কেউ এটা পছন্দ করে না যে সারাদিন এখন আর জিনিস আবিষ্কারটা ওটা নিয়ে পড়ে রয়েছে হাসাহাসি করে লোকে সেখান থেকে জিদ্দা নানা রকম জিনিস বানিয়ে যাচ্ছে আবিষ্কার করছে এবং প্রথম বাংলায় হিউম্যান রোবট বানাবার চেষ্টা করেছে নিজের বইয়ের মতো করে এবং সেটাকে নিয়ে নানা রকম হবে মজার দিকও রয়েছে কিছু ইমোশনাল দিকও রয়েছে যে মানে হয়তো বাড়ির অনেকে মেনে নেবেন অনেকে জিৎ হয়তো পাগল আখ্যা দেবে এবং খানিকটা সেই অসুরের ফিলটা পাওয়া যায় অসুরের এই যে চরিত্রটার মধ্যে একটা যে শিল্পী সত্তা ছিল এখানেও কিন্তু এই মধ্যে একটা শিল্পী সত্তা রয়েছে অনেকে সেটাকে নিয়ে খিল্লি করছে হাসাহাসি করছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই লোকটা কিন্তু নিজের মতো করে কাজ করে যাচ্ছে তো ভেপেক এর কাজ কিন্তু যথেষ্ট ভালো হয়েছে এবং সিনেমার মধ্যে কিন্তু অ্যাকশনও থাকছে আমি তোমাদেরকে বলেছিলাম যে এই সিনেমার মধ্যে কিন্তু অ্যাকশনও থাকবে দেখবে একটা সিনে রয়েছে একজনকে মারছে পুরো কাজ ভেঙে গিয়ে পড়ছে তো অ্যাকশনটা কিন্তু ভরপুর থাকছে এবং সর্বোপরি জিদ্দাকে কি লাগছে সাইন্টিস্টের চরিত্রে এবং আমি যেটা নিয়ে খুব খুশি জিদ্দা আবার কমেডিটাকে ফিরছে কমেডিতে জিদ্দাকে আমার দারুণ লাগে আপনারা বাচ্চা শ্বশুর চালিয়ে দেখুন হাসতে হাসতে পেট ফেটে যাবে জিদ্দা রিসেন্ট আমি খুব সিরিয়াস সিনেমায় কাজ করছিল সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় এই কাজটা খুব ইম্পর্টেন্ট কারণ জিদ্দার কমেডিটা আমার দেখার মতো লাগে জিদার কমিক টাইমিং কিন্তু খুব ভালো সেটা অনেক দিন মিস করছিলাম তো এখানে জিদ যখন লাস্টে বলছে যে এখন মদ লাগবে ভাই এটা দারুণ লেগেছে আবার মানে এমন একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে ওটা বানানোর পরে না ওটাকে ধ্বংস করতে পারছে না এটাকে করতে পারছে এবং যে অ্যাক্টিভিটি গুলো দেখানো হচ্ছে রুবিন মিত্র কি পারফরম্যান্স ওই যে রোবটিক যে মানে আমরা কৃতিসানা নিয়ে এত তারিফ করছি রুগ্বিনী মৈত্র সমান তারিফের যোগ্য তার কি পারফরমেন্স রোবট হিসেবে ভাই মানে সিরিয়াসলি ওয়াইল্ড জিনিস হয়ে যায় ভাই বন্য জিনিস হয়ে এটা কবে দেখতে পাবে সাত তারিখের জন্য ওয়েট করতে পারছি না সিরিয়াসলি জিদ্দাই পারে ভাই বাংলায় ধরনের কনসেপ্ট ভাবতে হ্যাটস অফ ম্যান হ্যাটস অফ আমার দেখার মতো লেগেছে টিসারটা ফার্স্টে ফার্স্ট দেখার জন্য এবং বাচ্চাদের না রুগ্মিনীময় মৈত্রকে সিনেমাটা খুব ভালো লাগবে তো সেই স্কুল কলেজের অডিয়েন্স তাদেরও তো ক্যাটার করবেই প্লাস বাচ্চা অডিয়েন্স তাদেরও ক্যাটার করবে প্লাস ফ্যামিলি অডিয়েন্স তারাও নতুনত্ব কিছু এক্সপিরিয়েন্স হয়েছিল বাংলায় এরকম ঘরনায় কাজ সাইফার ঘরনার মধ্যে কাজ সেখানে যে টেকনিক্যাল দিকগুলো সব কিছু একদম খাপ হয়েছে এবং আমি বলেছিলাম যখন টিচার সবাই সারপ্রাইজ হয়ে যাবে হ্যাঁ কিছু কিছু হেডার্স থাকবে তারা নানারকম খিল্লি করবে ওগুলোকে সাইড করে দিন ওদের মুখ বন্ধ হয়ে যাবে সিনেমা রিলিজের পর তো আমি দারুণ লেগেছে আমার টিচারটা এক কথায় ফাটাফাটি এবং যেদাকে হ্যাটসব পুরো টিমকে আমার তরফ থেকে স্যালুট যে বাংলা এরকম কিছু একটা ভেবেছে গোটা ইন্ডাস্ট্রি জাস্ট চমকে যাবে এবং এই বছর বাংলা সিনেমা ভাই দেখাচ্ছে শুধুই অডিয়েন্সের সাপোর্টটা দরকার এটাই এখন মেন অডিয়েন্স সাপোর্ট এটা কিন্তু করে যাচ্ছে অডিয়েন্সকে কিন্তু এবার যেতে হবে বলে তো টিজারটা দারুণ লেগেছে অসাধারণ জিতদা কমেডিটাকে ফিরছে এর থেকে আনন্দের কিছু হতে পারে না তোমার ভালো লেগেছে টিজারটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও এবং বেশ ভালো লাগলো তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানো চ্যানেলটার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে